السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমরা যে যেখান থেকে বসে আমাদের এই লাইভ দেখছেন, আমরা আজকে আহ্বান করছি আমাদের সম্মানিত প্রিয়, সবার প্রিয় শিল্পী, সবার প্রিয় শ্রদ্ধাভাজন স্কলার, আমাদের সবার প্রিয় আল্লামা তারেক ভাই আমাদের সাথে এসেছেন। আপনারা অনেকেই সবসময় জিজ্ঞেস করেন যে তারেক ভাই এখন কোথায়। তারেক ভাই সাময়িক আইডিটা কিছুদিনের জন্য বন্ধ আছে, রাসেল ভাই আবার একটা আইডি সলভ করার চেষ্টা করছে অথবা খুলছেন। সো আজকে আমরা আর দেরি না করে তারেক ভাই চলে যাচ্ছি। তারেক ভাই প্লিজ ওয়েলকাম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা কুল্লুমা বিমা সামিআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমরা আজকে ছোট্ট অল্প সময়ের পরিসরে এখানে বসেছি। আপনাদেরকে অনেক ভালোবাসা দিচ্ছি, অনেক দোয়াও আপনাদের জন্য আছে। আমি পার্সোনালি দোয়া করি, আমাকে যারা পছন্দ করেন, আমাকে যারা শুনেন, আমাকে যারা তিরস্কার করেন, তাদের জন্য দোয়া করি। কারণ হলো, তিরস্কার যারা করেন তারাও ভালোবাসার দিক থেকেই করেন আর কি। কারণ কোনো একটা জিনিস হয়তো ওনার সাথে, কোনো একটা জিনিসের হয়তো বনাবনি হয়নি, তো খেয়াল রাখতে হবে যে আমরা যেন সীমা লঙ্ঘন না করে ফেলি, যেটা আল্লাহ জাল্লা শানহু বলছেন সূরা হুজরাতে। কোনো নিউজ যখনই আমরা পাবো, যা যা কুম ফাসেকুন বিনাবাইন, যে কোনো সংবাদ নিয়ে কেউ আসবে, ওটাকে ভালো করে বিশ্লেষণ করে তারপরে প্রচার করতে হবে। এরপর রাসূলুল্লাহ বলছেন, একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যেটা শুনলো সে বলে বেড়ালো। আরেকটা সহিহ হাদিস রাসূলুল্লাহ বলছেন, আপনি যদি কাউকে একটা তোহমত দেন, কাউকে একটা কিছু বলেন, সেটা যদি তার মধ্যে না থাকে, তাহলে বুখারীর বর্ণনাতে যেটা এসছে, আপনি কাউকে ফাসেক কাফের বললেন, তাহলে তিনি যদি সেটা না হন, আপনি নিজে হয়ে গেলেন এক। দ্বিতীয় আরেকটা হাদিসে রাসূলুল্লাহ বলছেন যে জাহান্নামীদের মলমূত্র যে জায়গা দিয়ে বের হবে কিয়ামতের, ওই যে জাহান্নামে, সেই জায়গাতে ওই লোকদেরকে রাখবে যেই লোকেরা একজন মানুষের ব্যাপারে মিথ্যে এলিগেশন দিত, বিভিন্ন এলিগেশন, অমুকের দালাল, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, এটা সেটা। তো এগুলো আমরা খবরদার, আমরা যা বলছি এটা রেকর্ড হচ্ছে, এবং আপনি যদি এই যে মিডিয়াতে বলেন, তাহলে এটা হাজার হাজার মানুষ সাক্ষী হচ্ছে। পার্সোনালি ভুল থাকতেই পারে, পার্সোনালি ভুলের বিরুদ্ধে, ভুলের ঊর্ধ্বে কেউ না, সকল নবী আলী ইসলামকে আল্লাহ জাল্লা শানহু সুধরে দিয়েছেন। সৈয়দনা আদম আলাইহিস সালাম ভুল করেছেন, জান্নাতে নাসিয়া আদম ফানাসিয়া যুরিয়াতাহু, তিনি ভুলে গেছেন, এই জন্য তার পরিবার, তার সন্তানরাও ভুলে যায়। এখন ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না, সেজন্য আল্লাহ সংশোধন করে দিয়েছেন, আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন। সৈয়দনা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত না নিয়ে তিনি এলাকা ছেড়ে চলে গেছেন। তো এরকম আমরা আমার ভাইদেরকে ভুল শুধরিয়ে দেব, একজন কালেমা পড়ছেন, নামাজ পড়ছেন, সলাত আদায় করছেন, আপনি তার বিরুদ্ধে যা মুখে আসছে তাই বলছে, এটা যেন না হয়। আল্লাহ আমরা যারা কোরআনের দাওয়াত দিচ্ছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিন। আমার মধ্যে ভুল থাকতে পারে, প্রত্যেক মানুষই ভুল দিয়ে অকুপাইড, ভুল দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো সেই ভুল থেকে একজন ভাই যদি আরেকজন ভাইকে সহযোগিতা করে, এটা বিরাট খেদমত হবে, জাতির খেদমত হবে। আলহামদুলিল্লাহ, আপনারা যারা ইসলাহের নিয়তে আমার সমালোচনা করছেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে কোরআন হাদিসের ভালো পারঙ্গমতা, পাণ্ডিত্য দান করুক, এবং আমরা সবাই মিলে যেন মানুষকে আখেরাতমুখী করতে পারি, আল্লাহর দিকে এবং রাসূলের দিকে ডাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমারও যারা মিস করছেন, আমি আপনাদেরকে মিস করি, তবে পৃথিবীটা মিসের জায়গা। আমাদের জাহিদ ইসলাম আপনাকে সালাম দিয়েছেন, বলছেন যে প্রিয় মহোদয় কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে জিজ্ঞেস করতেছেন, আমি কয়েকটা কমেন্ট পড়ে দিচ্ছি, আমরা আজকে অনেকদিন পর তারেক ভাইকে পেলাম। তার আগে আমি একটু কমেন্ট পড়ার আগে অথবা গানগুলো রিকোয়েস্ট করার আগে আমাদের সাথে যারা আছেন তাদেরকে একটু দেখে নিচ্ছি। জি, হচ্ছে আমাদের সিয়াম, তুমি আমাদের সাথে আসো, সবাই তোমাকে দেখতে চায়। সিয়াম এটা নিচে, হ্যাঁ এটা হলো ভাগনা, আমাদের ভাগনা। আজকে আমাদের পারিবারিক ফ্যামিলিতে একটা প্রোগ্রাম ছিল, আমরা তারেক ভাইকে ইনভাইট করেছিলাম, আলহামদুলিল্লাহ। আমিও তারেক ভাইকে মিস করতেছিলাম, অনেকদিন তারেক ভাই নিউ ইয়র্কে আসেন না, উনি প্রোগ্রাম চালান আটলান্টিক সিটিতে, আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গাতে যাওয়া হয়, ভার্জিনিয়াতে গেছি, তারপরে ওয়াশিংটন ডিসিতে। আমি কমেন্ট পড়ে দিচ্ছি, সবাই আপনাকে মিস করে, আমাদের ভাইয়েরা অনেকে বলছে আমাকে শহীদ করে সেই মিছিলে গানটা একটু শুনতে চায়। মনোর ভাইয়ের শারীরিক অবস্থা এখন কি? আহমদ আবু জাফর আনুরাগ, উনি বলছিলেন আপনার একটা, ওই যে আমরা বলছিলাম মাঝখানে একটু অসুস্থ ছিলেন,
পায়ে ব্যথা ও পাইছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মিস করলে সহজ জিনিস হলো দোয়া করবেন, কারণ সেটাই, পৃথিবীতে তো পাওয়ার জায়গা না, যা পেয়েছি তা চাইনি, যা চেয়েছি তা পাইনি, দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড। এক্স্যাক্টলি। আমার তো খালাম্মা, হ্যাঁ, আপনাকে, আপনার ভক্ত, আরে আমার খালাতো ভাই আর 200, তারা দেখে একসাথে বসে দেখতেছে। ওহো, আমার খালাম্মা এবং খালুর জন্য একটু দোয়া করবেন। খালাম্মা আপনি আমারও খালাম্মা, আমি সবার জন্য দোয়া করছি। খালুকে অসুস্থ জি, বোধ হয়, খালু উনি না, অসুস্থ। জি আল্লাহ শাফে কামালা দান করুন। আপনার দোয়া বেশি কাজে লাগবে, স্ত্রীর দোয়া স্বামীর জন্য বেশি কাজে লাগে, আমাদেরগুলো হেল্পার হিসাবে কাজ করবে। আমরা দোয়া করছি আল্লাহুম্মা আপনার আশফি আনতা মুখ থেকে শাফি, আল্লাহি আল্লাহ লা এই শেফা গানটা। ইল্লা শেফা উক শেফা আন লা ইউগাদিরু সাকামা, আল্লাহ ওনাকে শাফা দান করুক, খুব আমিন। তাড়াতাড়ি আর ভালো হয়ে ওঠেন। তো আদা খাওয়াবেন, কালিজিরা খাওয়াবেন, এগুলো সহজ চিকিৎসা দিয়ে দিচ্ছি। আচ্ছা, বেহেশতিদেরকে সেরাবুন মিন জাঞ্জাবিল, আদার শরবত আল্লাহ খাওয়াবেন। বাহ, সব রোগ ইনশাআল্লাহ, প্রতিরোধের ক্ষমতা আল্লাহ আদার ভিতরে দিয়েছেন। আদা সুবহানাল্লাহ। যে কত বড় ঔষধ, এটা আদা, গার্লিক, রসুন, আচ্ছা, তারপরে কালিজিরা, কালিজিরা তো বুখারিতে হাদিস এসেছে, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। তো সুবহানাল্লাহ, খালুকে আল্লাহ শাফা দান করুন। আমিন। সিয়ামকে দেখে ভালো লাগলো, একজন বললো শাকিল খান, তারপর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক পর, অনেকদিন পর আপনাকে দেখে খুব ভালো লাগছে। ফি আলহামদুলিল্লাহ, আমানিল্লাহ বলছেন একজন, ফি আমানিল্লাহ বলছেন সাইফুল মাশাআল্লাহ ইসলাম ভাই, সুমাইয়া মাশাআল্লাহ, শারমিন, ফারহানা, কাজী আবু নোমান, ফরহানা শাকিল খান, মাশাআল্লাহ, এ এম মাসুদ, এ এইচ শেহাব, নার্গিস চৌধুরী বলছেন প্রিয় হুজুর, তারপরে হচ্ছে একজন বলছে আমাকে শহীদ করে সেই মিছিলে গানটা। আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আচ্ছা, আমাদের সাথে, আমরা একটু দেখাই ফেলি, একটু আগে আমরা সিএমকে দেখাইছি, আমাদের দুলা ভাই আছেন সাথে, শ্যামের আব্বা একটু এদিকে আসেন, দুলা ভাই একটু, সবাইকে সালাম দিয়ে দেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। এই যে, এই যে দেখা জি, যাচ্ছে, এই তো বাপের ফটোকপি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রিয় মল্লিক ভাই, দুজন যোগ্য উত্তরসূরি কণ্ঠে মল্লিক ভাইয়ের একটা গান শুনতে চাই, আজাদ আহমেদ বলছেন। আহারে আচ্ছা, মাশাআল্লাহ, আপনার ধৈর্য ধারণ, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, কানায় কানায় দাও ভরিয়ে, অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু, ভোরের পাখির গান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম, ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবনে ভরে দাও আমার, জীবনে ভরে দাও আমার। ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, দাও গো জোয়ার ভাটার শেষে, পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস আমায় কর দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। মাশাআল্লাহ, জাজাকুমুল্লাহ খায়। যারা যারা যেখান থেকে দেখছেন, আমরা খুব শর্টে শেষ করে দেবো, বিকজ এটা উইদাউট প্ল্যানে আমাদের আসা। আর তারপরে পেলাম, আমাকে অনেকেই বলছিলেন, এসএমএস করছিলেন, বা গত আমিও ইদানিং লাইভে আসি না,
কম আসা হয়, গত লাইভে আসার পর অনেকেই তারেক ভাই কথা জিজ্ঞেস করতেছি, তারেক ভাইকে মিস করতেছি, সেই জন্য আমিও চান্সটা আজকে মিস করিনি। আমরা রাসেল ভাইকে মিস করছি, রাসেল ভাই আমাদের সাথে জয়েন হওয়ার কথা ছিল, আমি ওনাকে নক করেছিলাম কিন্তু উনি লাইনে নাই, ঘুমিয়ে ঘুমাচ্ছিলেন হয়তো। যাই হোক, একজন ভাই বলছিলেন, সম্রাট হোসেন বলছে, আই লাভ তারেক ভাই ইকবাল ব্রো। আসসালামু আলাইকুম মোহতারাম। সো ডু আই, আলহামদুলিল্লাহ। মি টু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। ইয়েস, ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলহামদুলিল্লাহ। আহমেদ ফজল বলছেন, থ্যাংক ইউ সো মাচ। মারহাবা বলছেন এ এম মাসুদ, অনেক সুন্দর বলছেন মোহাম্মদ নয়ন। উম্মে সিয়াম হচ্ছে আপা, আপা একটা গান শুনতে চাইছে আপনাকে আরেকটা লাইভে, সেটা হচ্ছে সে কোন বন্ধু বলো। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে মন খুলে দেয়া যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। অসাধারণ, অসাধারণ, এত ডিপ, এত ডিপ কথা এত কারো কলমে আসে নেই। আমিন, আমিন, আমিন। আচ্ছা, আজাদ আহমেদ বলছেন, হাসনা হেনা, হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে, হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে, বললাম ওকে এ সুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়, মুচকি হেসে হেসে বলল আল্লাহর প্রেমে জুটেছে, হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে, তুমিও যদি আল্লাহর প্রেমে আমার মতো ডুবতে পারো, দেখবে তখন সুন্দর হবে আমার চেয়েও আরো আরো, মৌমাছিরা সুর মিলালো সেই সে কথায়, প্রতিধ্বনি উঠল বেজে সেই কথা পাতায় পাতায়, জবাব শুনে হঠাৎ দেখি ভোরের সূর্য উঠেছে, হাসনা হেনা ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। আজকে আমাদের এটা হচ্ছে এলান স্টুডিও, আলহামদুলিল্লাহ আমরা শুরু করতেছি ইনশাআল্লাহ, তার গান অলরেডি রেকর্ড করেছেন ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব আপনাদেরকে একটু ভালোভাবে নতুন কিছু দেওয়ার জন্য। আমাদের নাজমুল হোসেন সাইদ বলছে সে অসুস্থ, দোয়া চাচ্ছে আপনার কাছে, আল্লাহ শাফা দান করুক। আমাদের কোনিকা জামান তিনি বলছিলেন যে তিনি ফ্লাইট আগামী কালকে,
উনি মনে দেশে যাচ্ছেন একটু দোয়া করার জন্য রেহলা সাইদা সফরা মুবারাকা, আল্লাহ বরকত দিয়ে আপনার সফরকে ভরে দিক, সফরের দোয়াটা পড়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল বিররা ওয়াত তাকওয়া ফী সফরিনা হাযা ওয়া মিন আল আমালি আল্লাযী মা তারাদা, আল্লাহুম্মা হাওয়িন আলাইনা সফরানা ওয়াতবি'না বাদ। অসাধারণ একটা দোয়া, এটা বাংলা হলো, হে আল্লাহ এই সফরে যত তাকওয়া আপনার সন্তুষ্টি আমি চাই, সফরের দূরত্বটাকে কাছে এনে দেন, সফরের সমস্ত কষ্ট দূর করে দেন, আমার পরিবারে আপনি খলিফা হন, আপনি আমার বন্ধু হন, এবং সফরে যত রকমের বিকৃতি আছে এগুলো থেকে হেফাজত করেন। এরপরে সুবহানাল্লাহ জি সাকরা আল্লাহ হাদা পড়বেন, আল্লাহ আপনাকে সহি সালামত নিক, আমিন। হক হক রাহুল নামে আপনার কি কোনো ভাগিনা আছে কিনা? উনি বলছে মামা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মামা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মামা, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মামুন চৌধুরী ভাই, উনি আরজে, উনি বলছেন রাসূল আমার ভালোবাসা গানটা আপনি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার বদরহুত জোড়ায় যন্ত্রণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখে বুঝে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ শুধু দুঃখ হায় রে আর কিছু না পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। এগুলোর আবেদন কখনো ফুরাবে না, এগুলো চির সবুজ। আলহামদুলিল্লাহ। মামুন চৌধুরী বলছেন, তারিক ভাই এগুলোকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোল্লা নাজিম ভাইয়ের জন্য একজন দোয়া চাইছেন, উনি একটু অসুস্থ। আহা, মোল্লার সাথে আমার কথা হয়েছে, আল্লাহ ওকে শাফা নসিব করুক, আমাদের ওকে বলেছি প্রোগ্রাম কমিয়ে দেওয়ার জন্য, লেখা দান করুক। আমিন আজমাইন, আমিন আজমাইন। অনেক সুন্দর বলছেন আখতার কামাল, তাওফা জান্নাত সোনিয়া বলছেন মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই সেভ দিয়া ভিডিও, ভিডিও সেভ দিচ্ছে উনি, মাশাআল্লাহ। আমি অসুস্থ, আমার জন্য দোয়া চাই, আমি বলছি অলরেডি নাজিম হোসেন সাই, থ্যাংক ইউ, আল্লাহ শাফা দান করুক জি। বোরহানউদ্দিন ভুঁইয়া বলছেন মাশাআল্লাহ, দুজনকে একসাথে দেখে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তাওফা জান্নাত সোনিয়া বলছেন মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম প্রিয় বক্তা তারেক মুনাওয়ার আসান রিজভী ভাই, আলহামদুলিল্লাহ হাসান, আলহামদুলিল্লাহ। আরিফুর রহমান বলছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাজুল ইসলাম জিজ্ঞেস করতেছেন কেমন আছেন আপনি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের নেকহায়াত দান করুক বলছেন ওমর ফারুক, আমিন আজমাইন। আচ্ছা, তারপরে হচ্ছে হলো গিয়ে মাশাআল্লাহ বলছেন হলো গিয়ে সোনিয়া নামের একজন বোন, তারপরে এখানে অনেকগুলো কমেন্ট আমরা পড়তে পারিনি, সোনিয়া আপা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। একজন হতাশা গানটা শুনতে চাইছেন, এটা অন্য একদিন হবে ইনশাআল্লাহ। কোনটা? একটা গান ছিল হতাশার বিরুদ্ধে, আমরা তো হতাশাকে হতাশা বলি না। ও তুমি আয়ে হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আয়ে হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। মুস্তাহিদুর রহমান এবং এমডি সুমন, তারা দুজনে বলছেন যে আমার যখন ফুরাবে দিন গানটা, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে ও চির সাথে, আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন
আসে বেগহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আরে দু চোখে একটু আলো দিশা সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণকে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মিছে মমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণকে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মাশাআল্লাহ কাল জয় গান মল্লিক ভাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আমি আজ অনেক খুশি আমার প্রিয় তারেক মনোয়ার উস্তাদ জিকে দেখতে পেয়েছি ইচ্ছা ছিল জীবনে মাজহারুল ইসলাম বলছিলেন আরে আল্লাহ কবুল করুক আপনাকে আপনি একটু আমাদের যারা এসএসসি পরীক্ষার্থী আছে এবং দাখিল পরীক্ষার্থী আলহামদুলিল্লাহ আমাদের ছোট ভাই বোনদের জন্য একটু আমি আল্লাহ আল্লাহ সবার কাছে দোয়া চাচ্ছি আপনার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পরীক্ষায় কামিয়াবি দান করুক আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ আব্বা আমার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন আর সূরা ফাতিহা পড়ে আঙ্গুলে ফু দিয়ে লেখা শুরু করবেন ইনশাআল্লাহ এবং সবচেয়ে সহজ লাগে যে প্রশ্নটা সেটা আগে লিখবেন মনে রাখবেন পরীক্ষার খাতা যিনি দেখেন তিনি প্রথম থেকে দেখেন প্রশ্ন মিলিয়ে দেখেন না যখন আপনি প্রথম কয়েকটা লিখবেন দেখবেন যে ভালো উত্তর লিখেছেন আলহামদুলিল্লাহ মন খুশি হয়ে যায় ভালো নাম্বার দেবে আমি একসময় পরীক্ষার খাতা দেখতাম সে অভিজ্ঞতা থেকে বলছি আর কি আল্লাহ আপনাদের সবাইকে কামিয়াবি দান করুক আল্লাহ বড় বড় আল্লাহর খাদেম হওয়ার আল্লাহর দিনের বড় খাদেম হওয়ার আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক আল্লাহ দান করুন আমিন অনেক বড় দোয়া করলেন সাথে আমি একটা জিনিস যোগ করবো যদি কেউ মাইন্ড করেন না করেন তার অনুমতি দেন সেটা হলো প্লিজ যারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন টেক ইট অফ আপনারা এখান থেকে সাইন আউট করুন ফেসবুক বন্ধ করুন আপনাদের মা বাবার যারা আইডি দিয়ে তোমরা ইউজ করো এখান থেকে বের হয়ে এসে নিজের জীবন গড়ার জন্য পড়াশোনা অনেক নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা এর জন্য নষ্ট হয়ে যাচ্ছে অনেক নষ্ট হয়ে যাচ্ছে আশা করি আমরা সবাই শুভকামনা করি তোমাদের জন্য বেস্ট অফ লাক ভালো করে পরীক্ষা দাও প্রিয় তারেক মনোয়ার সাহেব নোয়াখালী তাফসীর মাহফিলে আপনাকে আবার কখন দেখা যাবে আহসান রিজভি ভাই আরে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আজ সেই কোরআন আছে আহসান হাবিব ভাই গানটা শুনতে চেয়েছে আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান আর মানুষ নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই আবু বকর ওমর নেই সেই আলী হায়দার ওসমান নেই কোরআনের তেলাওয়াত আছে আগের মতো কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই রাবেয়া বসরির মতো সাধিকা নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান আর মানুষ নেই হাদিসের পাঠক আছে আগের মতো
হাদিসের পাঠক আছে আগের মতোই, বোখারের মতো সেই সাধক নেই আজও, সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ নেই। মাশাআল্লাহ, ওয়েল ডান। আর বলছেন যে তারিক ভাই হচ্ছেন হলো ইসলামী সংস্কৃতির একজন কিংবদন্তি, শুধু গান বের হয়ে দিয়ে থাকে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, শুকরিয়া। আপনাদের অনুষ্ঠান দেখতে গিয়ে একজন ভাই অলরেডি আহত হয়েছে, আমরা আরে যাপন করছি। আল্লাহ শাফা দান, সচেতন থাকবেন যেন, আল্লাহ শাফা দান করুক, আল্লাহ শাফা। আচ্ছা আসান ভাই, আপনার গানটা গেয়ে দিল তারিক ভাই, আপনার দুজনের মুখে যখন এই গানগুলো শুনি তখন চোখে পানি এসে যায়, অপূর্ব। জাকির হোসেন হৃদয়ভাবে বলছেন, আল্লাহ কবুল করুক। একজন ভাই বলছেন যে একজন আলেম উল্টা পাল্টা বলছেন, সেজন্য অলরেডি তারিক ভাই শুরু করেছেন এই বিষয়ে কথা বলে। আমি ওই আলেমদের জন্য দোয়া করি, যারা তোমাকে ফুল দিয়ে আঘাত করে তাদেরকে তোমরা অন্তত ভালোবাসা দাও, যেহেতু ফুল দিয়ে আঘাত করছে। আর যারা কুঠার নিয়ে আসে ওই ভাইদেরকে বলো যে কুঠার নিজের জন্য ভালো না, অন্যের জন্য ভালো না। আপনি মানে হাফরা বিরান লি আখিহি ফাকাদ ওয়াকা আফি, আরবি একটা শ্রেষ্ঠ মাকুলা আছে যে অন্য ভাইয়ের জন্য গর্ত খুঁড়ে দেবো। আল্লাহ আমার ভাইদেরকে সবাইকে কবুল করুক ইসলামের জন্য, আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আজকে আর বেশি করব না, যেহেতু আমরা অলরেডি তারিক ভাই একটা প্রোগ্রাম আছে সেখানে চলে যেতে হবে, আর আমরাও যেহেতু পেয়েছিলাম সেহেতু আমরা তারিক ভাইকে রাখার চেষ্টা করেছি যে অ্যাটলিস্ট আপনাদের সাথে একটু দেখা হয়ে যাক। তারিক ভাই খুব ব্যস্ত সময় পার করছেন, দোয়া করবেন অনেক লম্বা সময় নিয়ে ইনশাল্লাহ বসবো, ইনশাল্লাহ এক সময়।